ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা চ্যাপ্টার 5 অর্থাৎ অ্যানালগ ট্রান্সমিশনের ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা দেখে নিই ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন বলতে আসলে কি বোঝায়। ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যানালগ সিগন্যাল বেসড অন দ্য ইনফরমেশন ইন ডিজিটাল ডেটা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা ডিজিটাল ডেটার ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে অ্যানালগ সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্সগুলো চেঞ্জ করে থাকি। সো আমরা আগের ভিডিওগুলোতে দেখে এসেছি যে একটা অ্যানালগ সিগন্যাল বা একটা সাইন ওয়েভের তিনটা প্রপার্টিস বা তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড এবং ফেজ। অর্থাৎ তাহলে আমরা বলতেই পারি যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনে আসলে আমরা ডিজিটাল ডেটার ইনফরমেশনের উপর বেস করে অ্যানালগ সিগন্যালের এই তিনটা ক্যারেক্টারিস্টিক্সগুলো চেঞ্জ করে থাকি। সো আমরা একটা ফিগার দেখি। এই ফিগারে দেখা যাচ্ছে যে সেন্ডার আসলে ডিজিটাল ডেটা পাঠাচ্ছে এবং রিসিভারও ডিজিটাল ডেটা রিসিভ করছে। বাট এখানে এই যে ডিজিটাল ডেটা ছিল সেটা কিন্তু ট্রান্সমিশন মিডিয়াম বা লিঙ্কের মধ্য দিয়ে ডিজিটাল সিগন্যাল হিসেবে যায় না, সেটা গেছে অ্যানালগ সিগন্যাল হিসেবে। সো অবশ্যই এই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার জন্য আমাদেরকে মডুলেটর ইউজ করতে হয়েছে। সো এই মডুলেটর ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে ফেলেছি। আবার যখন রিসিভার এন্ডে ডিজিটাল ডেটা দরকার হবে তখন এই অ্যানালগ সিগন্যালকে আমরা ডিমডুলেটরের মাধ্যমে ডিজিটাল ডেটাতে আবার কনভার্ট করে ফেলেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন কমপ্লিট হয়েছে। সো এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে এসেছি, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড এবং ফেজ, এই তিনটার ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করেই কিন্তু ক্লাসিফিকেশনটা। অর্থাৎ যদি আমার অ্যাম্পলিটিউড চেঞ্জ করা হয় তাহলে আমরা সেটাকে বলি অ্যাম্পলিটিউড শিফট কিং বা ASK। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয় তাহলে আমরা সেটাকে বলি ফ্রিকোয়েন্সি শিফট কিং বা FSK। আবার যদি আমরা ফেজ চেঞ্জ করি তাহলে আমরা বলি ফেজ শিফট কিং বা PSK। সো আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনকে ASK, FSK এবং PSK এই তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন আমরা একটা ফোর্থ টাইপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে QAM বা কোয়াড্রেচার অ্যাম্পলিটিউড মডুলেশন। এটা আসলে অ্যাম্পলিটিউড শিফট কিং বা ASK এবং ফেজ শিফট কিং বা PSK এর একটা কম্বিনেশন, এবং এই কম্বিনেশনটা আসলে অনেক ইফিসিয়েন্ট এবং আমরা এখন এই QAMটাই আসলে বেশি ইউজ করে থাকি। সো আমরা টাইপস অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন থেকে আসলে টোটাল চারটা টাইপ দেখলাম, সেটা হচ্ছে ASK, অ্যাম্পলিটিউড শিফট কিং, FSK, ফ্রিকোয়েন্সি শিফট কিং, PSK, ফেজ শিফট কিং এবং QAM বা কোয়াড্রেচার অ্যাম্পলিটিউড মডুলেশন। আমরা নেক্সট ভিডিওগুলোতে ASK, FSK, PSK, QAM এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।